Police Fight. জিনিসটা মন্ত্রপুত জিনিস, খেলেই ফসা হয়ে যায়। সরি, এখানে তো হবে না। আপনারা এক কাজ করুন, ইমিডিয়েটলি একে নিয়ে কলকাতার আর্চিবাল হসপিটালে ভর্তি করান। কি বলছেন? দেখুন না, আমার মেয়ের কি হয়েছে, কিরকম করছে, কি হয়েছে কিছুই বলতে পারবো না ডাক্তারবাবু। সুস্থ সবল মেয়ে আমার, পড়তে গেছিল, পড়ে বাড়ি ফিরলো, হঠাৎ বমি বমি করছে তো করেই যাচ্ছে। আমরা সবাই মিলে আমাদের ওই গ্রামের হসপিটাল আছে ওইখানে নিয়ে গেছিলাম। ওইখানে ডাক্তারবাবু দেখে বললো এর চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাও, আর্জি করে, তাই ডাক্তারবাবু নিয়ে এসেছি। একটু দেখুন, তো ঠান্ডা হয়ে গেছে, এক্ষুনি ভর্তি করতে হবে। ডাক্তারবাবু, আমার মেয়ে সুস্থ যাবে তো ডাক্তারবাবু? চেষ্টার কোনো ত্রুটি রাখবো না এটা বলতে পারি, বাকিটা ঈশ্বরের ওপর। আছে, তবে আপনার মেয়ে বিষ খেয়েছিল, সম্ভবত বিষ খেয়ে এই বই পাইখানে। আমার মেয়ে বিষ কেন খেতে যাবে সেটা আপনারই বলতে পারবেন। আপাতত দুই তিনের জন্য ওকে এখানে অ্যাডমিট করে রাখতে হবে, সম্পূর্ণ সুস্থ হলে
আপনি ওকে নিয়ে যেতে পারেন। এখন আমার মেয়ের সঙ্গে দেখা করতে পারি ডাক্তারবাবু? না, আজকে দেখা করা যাবে না, আগামীকাল ইভিনিং ওয়ার্ডসে এসে আপনার মেয়ের সঙ্গে দেখা করতে পারবেন। ঠিক আছে, আমাদের মেয়ে বিশ্বাস বসিরহাটের স্বরূপনগর থানার অন্তর্গত কাবিলপুরের একটি 17 বছরের মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আজিকর হাসপাতালে স্থানান্তরিত করে ভর্তি করা হয়। ডাক্তার মারফত তরুণীর বাবা মা জানতে পারে তরুণী বিষ খেয়েছে। ডাক্তারের কথা শুনে তরুণীর বাবা মা হতবাক। তাদের মনে একটাই প্রশ্ন জেগে ওঠে, কেন তাদের মেয়ে বিষ খেল? ঠিক দিন চারেক পর হাসপাতাল থেকে রূপসী সুস্থ হয়ে বাড়ি ফেরে, কিন্তু মালা ও অজয়ের মনে একটা প্রশ্ন তীরের মতো বিঁধে থাকে, কেন তাদের মেয়ে বিষ খেল? অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, একটু শুয়ে রেস্ট কর, শুয়ে পড়। জিজ্ঞাসা করো তোমার এই আদরের মেয়েকে, ও কেন এমন একটা কাণ্ড করলো? আমাদের কি ভালোবাসার কোনো খামতি হয়েছিল যে ও এরকম একটা কাণ্ড করে বসলো? মা, বল কেন এরকম করেছিস? তোমাদের কোনো দোষ নেই মা, সব দোষ আমারই। এই গায়ের রং থেকে মুক্তি পেতে আমি সেদিন যার জন্য পরিস্থিতি এতটা অগ্নিগর্ভ হয়ে ওঠে, এই ঘটনার পিছনে প্রকৃত কারণ কি? পুলিশ ফোর্সের আজকের এই পর্বে সেই সত্যের ওপর থেকে পর্দা উন্মোচন করবো আমরা। আসুন দেখি। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো, দেখি তোমার হিসেবটা একটু দেখি। তোমার গত 2 মাসের সুদের টাকা বাকি আছে তো, পুরোটা এনেছো? না, আনোনি। এরম বাকি থাকলে তো চলবে না, সামনের মাসে কিন্তু পুরো টাকাটাই দিতে হবে। হ্যাঁ, তা কত এনেছো দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, সামনের মাসের পুরো টাকাটা কিন্তু লাগবে। আসি বাবু, এসো। আর হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। ঠিক, এসো। কিচ্ছু চিন্তা করিস না, কালকে সকাল সকালই চলে যাব। না না, কে অপর্ণা? আরে বাবা, ভগবান কি সব সময় এরকম খারাপ সময় দেয় নাকি? এবার দেখবি গোপালের কৃপায় তোর কোল ভরবে। না রে মা, একদম কিচ্ছু চিন্তা করিস না, বাবার সাথে কথা বলবি। আচ্ছা রাখ। হ্যাঁ মা, রাখ। আরে কি ব্যাপার, সকাল সকাল মা মেয়ে মিলে? তা কেমন আছিস রে মা? ভালো আছি দিদা, তুমি? এই তো চলছে। আসলে খুব দরকারে ছুটে এসেছি তোমার কাছে। আমার মেয়ে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তা পড়াশোনার জন্য কিছু টাকার দরকার। তা কিছু টাকা যদি? তা কত টাকা লাগবে? ওই 10,000 হলেই চলবে। আমি সামনের মাসের মধ্যে 10 তারিখের মধ্যে সব টাকা সুদ আর আসল দিয়ে যাব। আচ্ছা, তা কি ঠিক করলি উচ্চ
অনেকের পরে কি ওকে পড়াবি না বিয়ে খাওয়া দিবি? বিয়ে দেওয়ার তো ইচ্ছে আছে, কিন্তু সবাই তো ধলামেই চায়, দেখি কি হয়। কেন বিয়ে হবে না? যাদের গায়ে রং চাপা তাদের কি বিয়ে হয় না? ও তো ঠিকই বলেছে। তোমার আমার কাছে এসে বস। তোর মেয়ে কালো হতে পারে, কিন্তু ওর মুখখানা কিন্তু মা দুর্গার মতো। না রে মা, তুই একদম চিন্তা করিস না, দেখবি একদিন এক রাজপুত্র এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে। আর শোন, কাল সকালে এসে 10,000 টাকা নিয়ে যাস, আর ও টাকার কোনো সুদ দিতে হবে না, কেমন? ঠিক আছে, আয় এখন। বৌমা, অবমা, এদিকে একটু আসো। বলুন অপর্ণার কাল সাত, ও বাড়িতে যেতে হবে। তা শ্যামল কোথায়? শ্যামল একটু আয় তো বাবা। হ্যাঁ মা বলো। একটু ব্যাংকে যাস। আচ্ছা, 10,000 টাকা তুলে নিয়ে আসিস, কেমন? ঠিক আছে মা, আমি আসছি তাহলে। আয় বাবা। দিদি, ও দিদি, একবার এই ঘরে আসুন না দিদি। এত ডাকা ডাকের কি আছে? ওমা, ওকে আশীর্বাদ করবেন না একটু? আর আশীর্বাদ করেই বা কি হবে, ও তো পেটেই নষ্ট হবে। কি কুক্ষণে যে আপনাদের বাড়িতে আমার ছেলের বিয়ের সম্বন্ধটা করেছিলাম কে জানে। এভাবে কেন বলছেন দিদি, এতে আমার মেয়ের কি দোষ? শুনুন বেয়ান, আমাকে না এসব কথা শোনাতে আসবেন না। বাচ্চাটা না একটা মেয়ে তার গর্ভে ধারণ করে, আর আপনাদের মেয়ের ওটাই তো নষ্ট। এসব আপনি কি বলছেন? ডাক্তার বদ্দি কম তো ওকে দেখানো হয়নি, কেউ তো আমার কোনো দোষ দেয়নি, তবু আপনি কেন? ও, তার মানে সব তোমরা দল ভারী করে এসেছো আমাকে সব শোনাবে বলে? শোনো মেয়ে, আমাকে না এসব কথা বলে কোনো লাভ নেই। সত্যি কথা কি জানো, তোমাদের বাড়ি এই মেয়ে বাজা, সন্তান ধারণের কোনো ক্ষমতা কিন্তু ওর নেই। এই 3 বছর ধরে না এই স্বাদের নাটক অনেক হয়েছে, যা করার তোমরা করো, আমি না এসবের মধ্যে আর নেই। ওনার কথায় তুমি ভেঙে পড়ো না, আজ একটা শুভ দিন, তুমি কিছু খেয়ে নাও। নে মা খা। শোন, তোর পেটে যেটা আছে সেটার কথা তো ভাব, কিচ্ছু হবে না মা, সব ভালো হয়ে যাবে। আর তো খা মা, খা খা। কি দিদি, পুজো দিতে এসেছিলে মেয়ের জন্য? দিদি, তুমি রাধাকৃষ্ণের মন্দিরে যাও, ওখানে গিয়ে একবার মেয়ের জন্য মানত করো। শুনেছি ওখানে যারা মানত করে তাদের সব আশা পূরণ হয়। একবার মেয়ের জন্য মানত করো দিদি। ঠিক আছে, আসি। মা রে, আমি মা বটেশ্বরের কাছে পুজো দিয়েছিলাম, এবার দেখবি আমি দিদা হবই, আর কোনো রকম কোনো কিছু হবে না। আশীর্বাদ করো মা, সব যেন ঠিকঠাক হয় এবার। এই শোনো, তুমি একবার দিদির কাছে যাও, উনি খুব টেনশন করছেন, যাও।
চিন্তা করো না, এবার দেখবে আমার মেয়ে কোল আলো করে আনছে। হ্যাঁ গো দিদি, এবার তুমি ঠাকুমা হবে। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, কোনো খবর হলো? না, ডাক্তার তো এখনো ওটি থেকে বেরোয়নি। ও আরে, আমি তো ভীষণ চিন্তায় আছি, এখানে একদম কাজে মন লাগাতে পারছি না। আচ্ছা শোনো না, তুমি বারে বারে কিন্তু খোঁজটা নিয়ে আমাকে আপডেট করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ ঠিক আছে। কি হলো ডাক্তারবাবু, চুপ করে আছেন কেন? সরি, উনি মৃত যমক সন্তান প্রসব করেছেন, মা সুস্থ আছেন। এই তুই এখন এসব দেখবি? চল বাড়ি চল। শান্ত শান্ত, আবার একই পরিণতি। এটাই যেন অপর্ণার নিয়তি হয়ে দাঁড়িয়েছিল। সব রকমের চিকিৎসার পরেও অপর্ণার শূন্যকোল ভরাট হয় না। এদিকে মেয়ের শ্বশুর বাড়িতে মেয়ের ওপর মানসিক অত্যাচার শুরু হয়। এই যে পটের রানী, এই কয়েক বছরে নাই শোয়া বসা আরাম, অনেক হয়েছে। এসব করতে হলে বাপের বাড়ি গিয়ে করবে, বুঝেছ? এই বাড়িতে থাকতে হলে বাড়ির সমস্ত কাজকর্ম তোমাকেই করতে হবে। তাকিয়ে দেখছো কি বাপু, কথা তো বোধহয় তোমার খারাপ লেগেছে তাই না? আমারও না তোমাকে এখন সহ্য হয় না, জানো তো? যে একটা সন্তানের জন্ম দিতে পারে না সে আবার কিসের নারী? একটা সন্তান জন্ম দেওয়ার পিছনে নিশ্চয়ই শুধু একটা মেয়ের হাত থাকে না? আর এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। কি বলতে চাইছো তুমি? আমার অমন জোয়ান সমর্থ ছেলের সব দোষ? এই শোনো মেয়ে, তোমাকে ছাড়া যদি অন্য কোনো মেয়ের সাথে ওর বিয়ে দিতাম না, এতদিনে কিন্তু আমি ঠাম্মি ডাক শুনে নিতাম। যা বললাম কথাটা মাথায় রেখো, এই সংসারে থাকতে হলে সমস্ত কাজকর্ম তোমাকে করতে হবে, তবে অন্য জুটবে, আর তা না হলে। ও আরো একটা কথা, এই দুনিয়াতে না আমার ছেলের দ্বিতীয়বার বিয়ে দিতে পাত্রীর অভাব কিন্তু হবে না, তাই কথাটা মাথায় রেখে তারপরে যা করার করো। তুমি তোমার মেয়ের জন্য তো অনেক কিছুই করলে, একবার আমার কথা শুনে বনগা পেট্রোপালের কাছে যাও, দেখবি তোমার মেয়ের সন্তান সুস্থ সবল জন্ম হল। না গো, ওসব করে আর কিছু হবে না, ভগবানই যখন মুখ তুলে চাইলেন না, ওসব করে আর কি হবে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, একবার গিয়ে দেখতে পারো, আমি চললাম। আমার ভাগ্যটাই খারাপ, না হলে তোমার সাথে আমার বিয়ে হয়। আমার মা যা বলেছে একদম ঠিক কথা বলেছে, সন্তানের জন্ম দিতে পারে না তারপর এত সুখের চাহিদা কিসের? সব দোষ আমার তাই না? আমার দোষ প্রমাণ করার জন্য অনেক ডাক্তারই তো দেখালে, পেলে কোনো দোষ? সব রিপোর্টেই আমার শারীরিক কোনো সমস্যার কথা বলা নেই। যদি সাহস থাকে নিজের চেক আপটা একবার করাও। এই এই, যত বড় মুখ নয় তত বড় কথা, আমার পিছনে আমার দোষ খুঁজে বেড়াচ্ছিস? শোন একটা কথা কান খুলে শুনে রাখ, আমার মা হয়তো তোকে এমনি আমার দ্বিতীয়বার বিয়ের কথা বলেছে, আমার মাথায় যদি খুন চেপে যায় না তাহলে তুই থাকতেই আমি সেইটা করে দেখাবো, কথাটা মাথায় রাখিস। ভগবান যে মেয়েটার কপালে কি লিখেছে কে জানে। জানি ভগবান সবার সব আশা মেটায় না, মেটালে যে তাকে আর কেউ স্মরণ করবে না। আমাদের পূর্বপুরুষদের কোনো পাপের ফল হয়তো ভোগ করছে মেয়েটা, আর তার দোষের খেসারও তো দিতে হচ্ছে তাকে। মেয়েটা তো এখনো ফোন করলো না গো।
দাও তো ফোনখানা একবার। আমি তোর পেটে হয়েছি, শাশুড়ি নিশ্চয়ই আবার কিছু বলেছে। শুধু শাশুড়ি নয় মা, সুমিত বাচ্চা না হওয়ার জন্য আজ আমায় অনেক কথা শুনিয়েছে, গায়ে পর্যন্ত হাত তুলেছে। আমি এখানে আর থাকতে পারছি না মা, আমার দম বন্ধ হয়ে আসছে, এখান থেকে নিয়ে চলো আমায় মা। দেখ মা, আমি তোকে যখন তখন নিয়ে আসতেই পারি, কিন্তু ওটা যে তোর শ্বশুর ঘর, ওখানে তো তোকে ফিরে যেতেই হবে বল। আর স্বামীর ঘরই যে মেয়েদের আসল ঘর, তুই চিন্তা করিস না মা রে, সব ঠিক হয়ে যাবে দেখিস। ঠিক আছে, রাখি মা। আমার এসব একদম ভালো লাগছে না মা, আমার সন্তান হওয়ার জন্য অনেক চেষ্টাই তো করলে, কি লাভ হলো? আমার এখন কোথাও যেতে ভালো লাগছে না। দেখ, তুই সহজে হার মেনে নিতে পারিস, আমি কিন্তু এত সহজে হার মানবো না, আমি একবার শেষ চেষ্টা করবই মা। আচ্ছা, ও যখন যেতে চাইছে না, আপনি কেন ওকে জোর করে নিয়ে যাচ্ছেন? মাকে একটু বোঝাও বৌদি, ডাক্তার বৌদি যেখানে কিছু করতে পারলো না, সেখানে ঝাড়ফুঁক টুকটাক, আমার সত্যি অসহ্য লাগছে। আমি যখন নিয়ে যাব বলেছি তখন নিয়ে যাবই। বৌমা, এখন আমার মাথা ঠিক নেই, তাই আমাকে এখন উপদেশ দিতে এসো না, কাল ফিরবো আমরা, চল। সন্তান লাভের আশায় কল্পনা অপর্ণাকে নিয়ে পেট্রোপোলে উদ্দেশ্যে রওনা হয়। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় কল্পনারা। তাদের কি কার্যসিদ্ধি হলো? অপর্ণার গর্ভে আসা সন্তানের মৃত্যুর পথ বন্ধ হবার কোনো উপায় কি আদৌ বেরিয়ে এলো? বাবা, আমি অনেক বিপদে পড়ে বাবা আপনার কাছে এসেছি বাবা। বিপদ বললে এই লোক আমার কাছে আসে। বল, তোর কি বিপদ? বাবা, আমার নয় বিপদ, আমার মেয়ের খুব বিপদ বাবা। মেয়ে তার সন্তানই প্রসব করতে পারছে না, হয় তার গর্ভেই মারা যাচ্ছে, না হলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মারা যাচ্ছে। ও বাবা, মানসিক যন্ত্রণা খুব ভোগ করছে ওর শ্বশুর বাড়িতে। বাবা, আপনি একটা কিছু করুন, যাতে ওর সন্তান যাতে ও পৃথিবীতে আসতে পারে সুস্থভাবে। বাবা, আয় দেখি এদিকে। একটা যজ্ঞ করতে হবে,
তাহলে কিচ্ছু বলা যাবে না। জবা, এ জবা! আরে মাসিমা, তুমি আসতে গেলে কেন? আমি তো যেতাম তোমার বাড়িতে সুদের টাকাটা দিতে। আরে সুদের টাকা নিতে এসছি কে বললো? অনেকদিন হলো তোর মেয়েকে দেখি না, তাই ভাবলাম একটু দেখে যাই। আমার তো আর অপর্ণার ঘরে সে সুযোগ হলো না। দে না, একটু তোর মেয়েকে নাও না। তুমি এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে টাকাটা নিয়ে আসছি। আচ্ছা। জবা! হ্যাঁ মাসিমা, এই নাও টাকাটা। না না, এটা রাখ, এটা তুই তোর মেয়েকে দুধ কিনে দিস। চলি রে। গ্রামে এসব কি হচ্ছে বলুন তো? দিন পনেরো আগে রতনের মেয়ে রুনাটা বমি পায়খানা করে মারা গেল, তার এক সপ্তাহ পরে তপনের মেয়ে সুমিতা, ওরও ঠিক একই অবস্থা। আর এইমাত্র শুনলাম কাবিলপুরে অজয়ের মেয়ের একই অবস্থা, তাকে তো নাকি কলকাতা হসপিটালে ভর্তি করা হয়েছিল, শুনছি এখন সুস্থ আছে। বমির সঙ্গে পায়খানা, মনে হচ্ছে ডায়রিয়া হতে পারে, অথবা আমরা যে জল খাই সেই জল থেকেও এটা হওয়া অস্বাভাবিক কিছু না। ঠিকই বলেছ, কিন্তু হলে তো অনেকেরই আরো অনেকেরই হতে পারত। ঠিক, একদম ঠিক। ডায়রিয়া হলে তো বাড়ির একজনে বা পাড়ার একজনে হওয়ার কথা নয়, কারণ ওই একই জল পরিবারের বাকি সদস্যরাও পান করেছে। তাহলে প্রশ্ন হলো, এই ঘটনাগুলো কি কাকতালীয়, নাকি এই ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র শুরু থেকেই ছিল? রূপসী ওই একই নীল রঙের বড়ি বাড়িতে খেয়েছিল, তাহলে সত্যি কি ঘটনাগুলোর মধ্যে কোনো সংযোগ সূত্র ছিল? কি বলেছিল রূপসী তার বাবাকে যে ক্ষিপ্ত গ্রামবাসী কল্পনার বাড়িতে এরকম হামলা চালালো? কোথাও যাচ্ছিস মা? যাচ্ছি না দিদা, কোচিং থেকে ফিরছি। ও আচ্ছা, আজকে কি ব্যাপার বলতো? পাড়ায় একটা বাচ্চা কাচ্চা নেই। আমি কি করে বলবো, আমি আসছি। রূপসী একটু দাঁড়া না মা, একটা কথা আছে। কি বলো? আয় না এদিকে, আয় একটা কথা বলি। বলছি কি, তোকে একটা জিনিস দেব দেব করে আর দেওয়াই হয়ে উঠছে না। কি জিনিস গো দিদা? তোর তো খুব দুঃখ যে তুই ফর্সা না বলে, তাই তো?
আমার কাছে একটা জিনিস আছে, এই জিনিসটা বাড়িতে গিয়ে খেয়ে নিবি। এই জিনিসটা মন্ত্রপুত জিনিস, খেলেই ফর্সা হয়ে যাবি। তবে হ্যাঁ, কাউকে কিন্তু বলবি না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কেমন? তুমি খুব ভালো করি দা, আমি আসি। বাড়িতে এসে ওই ওষুধটা খাই আর তারপর থেকে আমার গলা জ্বলতে থাকে। আমার মেয়ের জীবন নিয়ে খেলা, আমি কাউকে ছাড়ব না। কোথায় যাচ্ছ? যাচ্ছি আমি। এই তোমরা আমাকে বিশ্বাস করো, আমার মেয়ে নিজে মুখে এসব কথাগুলো বলেছে। দেখো যায়, তোর মেয়ে যার নামে দোষারোপ করছে তাকে কিন্তু ভালো মানুষ বলেই চিনি। ভালো মানুষ? অযথা ঠিক কথাই বলেছে। যেদিন থেকে আমার মেয়ে অসুস্থ হয় সেদিন কল্পনা কাকে নিজে এসেছিলেন আমার বাড়িতে সুদের টাকা চাইতে। রত্না, ও রত্না! কে মাসিমা? আরে তোমাদের এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তোমার মেয়ে কোথায়? সুমিতা খেলছে ঘরে। আচ্ছা মাসিমা, তুমি ঘরে যাও, আমি একটু চা করে আনছি। আচ্ছা। সুমিতা, সুমিতা, আমি এসে দেখি কাকিমা নেই, আমার মেয়েটা কান্না করছে। আমার মেয়েটার পাশে একটা নীল ঘড়ি যেটা আমার মেয়ে মুখে ফেলে দিয়েছিল, এখন বুঝতে পারছি। এই দেখো কল্পনা কাকিমার কুকৃতির জয় জানত কমা। আগে বলো কি দেখেছো? আমি নিজে চোখে দেখেছি, রুনার মুখে কল্পনা পড়ি দিচ্ছিল। তার মানে রুনা ডায়রিয়ার জন্য মারা যায়নি, ওকে কল্পনা খুন করেছে। চলো পুলিশে খবর দি। এই না না, পুলিশে আমরা খবর দেবো না। পুলিশে খবর দিলে ওরা পার পেয়ে যাবে, আমরা সবাই মিলে ওদেরকে উচিত শিক্ষা দেবো। অভিযোগ কিন্তু আপনার বাড়ির লোকেদের ওপরে, বিশেষ করে আপনার স্ত্রীর ওপরে। উনি যে সমস্ত কাজ করছিলেন আপনারা বাধা দেননি কেন?
এভাবে চুপ করে থাকবেন না, বলুন। আমরা কিচ্ছু জানি না স্যার, বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানি না। তবে আমার শাশুড়ি মা একদিন আমার ননদ অপর্ণাকে নিয়ে পেট্রোপোলের কাছে কোনো এক তান্ত্রিকের কাছে গিয়েছিল, আর ওখান থেকে ফেরার পরে উনি যেন কেমন একটা হয়ে গেছিল। কথা বলাবার অনেক উপায় আমাদের জানা আছে। দয়া করে ওটা ব্যবহার করতে আমাদের বাধ্য করবেন। আপনার বাপের বাড়ির লোকের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে আপনি আর আপনার মা নাকি বনগার পেট্রোপোল এলাকার কাছে কোনো তান্ত্রিকের বাড়ি গিয়েছিলেন। ওখানে কি এমন ঘটনা ঘটেছিল, কি এমন কথা হয়েছিল যে এই রকম একটা ঘটনা আপনার মা ঘটালেন? কি হলো বলুন। চুপ করে থাকবেন না, বলুন বলুন বলছি, বলুন। সেদিন তান্ত্রিক বাবা যখন মাকে বলল আমি যা বলবো করতে পারবি, তো তোর মেয়ের শরীরে জিনে বাসা বেঁধেছে, এই জিন না তাড়াতে পারলে তোর মেয়ের গর্ভের সন্তান জীবিত প্রসব হবে না। কি বলছেন বাবা? ঠিক বলছি। তাহলে এখন উপায় আছে, কঠিন উপায়। পারবো বাবা, যত কঠিনই হোক আমার সন্তানের জন্য আমি সব করতে পারবো। তাহলে শোন, তোর এলাকার তিনটি মেয়েকে বলি দিতে হবে, তিনজনকেই মরতে হবে, তবেই তোর মেয়ের পেটের সন্তান জীবিত ভূমিষ্ঠ হবে। আমাকে পারতেই হবে, যে করেই হোক আমার সন্তানের জন্য। কুসংস্কার যে সমাজের এক মারাত্মক মারণ ব্যাধি, এই ঘটনা তার সাক্ষ্য বহন করে। এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজও মানুষ কুসংস্কারের শিকার হয়েছে। কল্পনা তার মেয়ে শূন্যকোল ভরাতে অন্য মায়ের কোল খালি করতে চেয়েছিল। কোনো মাই চায় না তার সন্তান অসুখী হোক, কিন্তু সন্তানের সুখ যে অন্য মায়ের কোল শূন্য করে আসে না, কল্পনা নিজে মা হয়েও সেটা অনুধাবন করতে পারেনি। ন্যায় অন্যায়, ঠিক বেঠিক সব কিছু সীমা অতিক্রম করে চলে গিয়েছিল কল্পনা। একবিংশ শতাব্দীতে এমন ঘটনা অবিশ্বাস্যকর। পুলিশ অভিযুক্তে পরিবারের লোকেদের গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পলাতক, এবং সেই তান্ত্রিকের খোঁজ চলছে। মানব জীবনের সভ্যতা চিরকাল বিজ্ঞানের দ্বারাই অগ্রসর হয়ে এসছে, আজও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তন্ত্র মন্ত্র মানব জীবনের গতিধারাকে কোনোদিনই এগিয়ে নিয়ে যেতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। হ্যাঁ, এতে হয়তো কিছু অসৎ মানুষের জীবিকা চলতে পারে, কিন্তু জীবন দান করে না। আসুন আমরা সবাই মিলে এই কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ গ্রহণ করি। আজ এখানেই শেষ করছি, আগামীকাল আসবো পুলিশ পালসের আরও একটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর সোম থেকে শনি ঠিক রাত 8:30 দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।